একগুচ্ছ বেনিয়মের অভিযোগ তুলে বিডিওকে ডেপুটেশন। ঘটনাটি বর্ধমানের কালনা এক নম্বর ব্লকে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর। বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েতের দুপসা গ্রামে বাংলা আবাস যোজনার প্রকল্পে ব্যাপক বিনিয়োগের অভিযোগ। প্রতিবন্ধী ও ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তাদের টাকা আত্মসাৎ সহ মৃত ব্যক্তিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান ও একশো দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে কালনার প্রশাসনিক মহলে, নিন্দায় সরব বিরোধীরাও। সরকারি টাকা নিয়ে এই দুর্নীতির জন্য তৃণমূল পরিচালিত কালনার নান্দাই পঞ্চায়েতকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। জানা গেছে, বাংলা আবাস যোজনা নিয়ে কালনা এক নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছিলেন মহসিন মণ্ডল নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তিনি জানিয়েছেন, তার বাড়ি নান্দাই পঞ্চায়েতের দুপসা গ্রামে। প্রশাসনকে অভিযোগে তিনি বলেন, কাগজে কলমে আমি বাংলা আবাস যোজনা প্রকল্পে ঘর পেয়েছি, তবে ঘরের টাকা আমি পাইনি। অন্যায়ভাবে তার নামে থাকা বাংলা আবাস যোজনার ঘরের আইডি ব্যবহার করে অন্য ব্যক্তিকে সেই ঘর পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তার সাথে এই গ্রামেরই চারটি পরিবার বিডিওর কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে লেখা, কারো বাবা পাঁচ বছর আগে মারা গেছে, কারো সাত বছর আগে। সেই সমস্ত মৃত ব্যক্তিদের নামে ঘর বেরিয়েছে এবং ঘরের ১,২০,০০০ টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে, তাই তারা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও কালনা এক নম্বর ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস বলেন, নান্দাই পঞ্চায়েতের বাংলা আবাস যোজনা প্রকল্পের কাজ নিয়ে চার পাঁচটি অভিযোগ পেয়েছি। অভিযোগকারীরা দাবি করেছে, তারাই প্রকৃত বেনিফিশিয়ারি, কিন্তু তারা প্রকল্পের সুবিধা পাননি। সেই সুবিধা পঞ্চায়েত অন্য কাউকে পাইয়ে দিয়েছে বলে তারা অভিযোগ করেছেন। অফিসারদের নিয়ে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এই সংক্রান্ত ডকুমেন্টারি ফাইল খতিয়ে দেখা হচ্ছে। বেনিয়ম কিছু হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকে যে অভিযোগগুলি জমা পড়েছে সেগুলো বাংলার আবাস যোজনার তাদের সেই প্রকল্পের যারা বেনিফিশিয়ারি তাদের পরিবারের থেকে জমা পড়েছে। তারা এরকম কিছু দাবি করেছেন যে তারা প্রকল্পে সহায়তা পাননি, তাদের পাওয়ার কথা ছিল কিন্তু তারা পাননি। দেখুন, আমার কাছে প্রায় তিন চারটি অভিযোগ আজকে জমা করেছে, প্রত্যেকটি আলাদা করে হয়তো বলতে পারবো না, কিন্তু যেটা মূলত বলা হচ্ছে যে তাদের নামে ঘর এসেছিলো তাদের পরিবারের কারণ নামে, এবং সেই ঘর তাদের পরিবার সেটা থেকে সহায়তা পাননি কিন্তু অন্য কেউ পেয়ে গেছেন, গ্রামেরই হয়তো অন্য কেউ পেয়েছে, তারা একথাও বলেছেন। তো সেটা আমরা অভিযোগগুলো খতিয়ে দেখছি তাদের যারা এই দাবি করেছেন, এবং আমাদের অলরেডি একটা তদন্তকারী দল তৈরি করা হয়েছে, তারা এগুলো নিয়েই তারা এখন তদন্ত করছেন। আশা করি খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে চলে আসবে। দেখুন, এক্ষেত্রে তার পরিবারের বাকিরা যদি থাকেন, যেহেতু এটা একটি পরিবারগতভাবে প্রকল্পটি, তো সেক্ষেত্রে পরিবারের অন্যরা পেতে পারেন। এ বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আইন আইনের মতো কাজ করবে। এই ঘটনার পর থেকে ফোনে পাওয়া যাচ্ছে না অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে। নিউজ আজ বাংলা, বর্ধমান। বাড়ির চার দেওয়ালের বন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন? রোজ বাড়ির রান্না খেয়ে বোর লাগছে, স্বাদ বদল করতে চান? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নদীর মনোরম পরিবেশে আহারের সুবন্দোবস্ত আছে এখানে। সুসজ্জিত পার্কে বসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনারের সেরা ঠিকানা অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা খানাকুল ময়াল বাসস্ট্যান্ড, এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। তাহলে আর দেরি না করে আজই আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফোন নাম্বার 7602961402 অথবা 8637064001। অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।